বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যারিয়ার স্কুলের পক্ষ থেকে আমি তানজিল সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আমাদের নতুন কোর্স এইচটিএমএল প্রজেক্ট। এইচটিএমএল প্রজেক্ট, এই কোর্সটিতে আমি এইচটিএমএল দিয়ে বেশ কিছু রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং পুরো বিষয়টি ছিল আপনার টেবিলের উপরে বেস করে, অর্থাৎ টেবিল দিয়ে কিভাবে আপনি এইচটিএমএল কোড ব্যবহার করে একটি কমপ্লিট ওয়েবসাইট, একটি না এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনি এই টেবিল কনসেপ্টের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারবেন সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যদিও বর্তমান সময়ে এই টেবিল বেজ ওয়েবসাইট বা স্ট্যাটিক টাইপের ওয়েবসাইট গুলো এখন আর চোখেই পড়ে না বা কেউ করতেও চায় না, ফুল ওয়েবসাইটই হচ্ছে ডাইনামিক, এবং সিএসএস এর লেআউটের মাধ্যমে যেহেতু সাইট গুলোকে রেসপন্সিভ করা যায়, তারপরেও এই কোর্সটি আপনাকে এইচটিএমএল এর অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে, মানে এইচটিএমএল এর যে একটু ডিপ কোড গুলো আছে, ডিপ অ্যাট্রিবিউটস গুলো আছে, এছাড়া প্লেসমেন্ট গুলো যে ব্যাপার আছে, সেই বিষয়গুলো আপনাকে এখানে এই কোর্সটিতে সাহায্য করবে আপনাকে এইচটিএমএল এর উপরে ভালো দক্ষতা নেয়ার জন্য। এবং এইচটিএমএল যদি আপনি ভালো দক্ষতা না থাকে বা না নিতে পারেন, তাহলে আপনি সিএসএস এ যে সে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না, সেটা আপনার জন্য সমস্যা তৈরি করবে। তো এই কোর্সটি কমপ্লিটলি প্রজেক্ট বেসিক, আপনারা যদি এই কোর্সটি করেন তাহলে অনেকগুলো HTML উপরে রিয়েল লাইফ আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন পরবর্তী লেসন থেকে আমরা HTML প্রজেক্ট কোর্সটি শুরু করি।